ওই করো শুনুন, ও আপনি যেটা করেছিলাম এইটা, তারপরে নিউ মেজার মুভমেন্টে যাব, চেক কন্টিনিউ দিব, কন্টিনিউ দিব, আচ্ছা পরে পরে আবারই কন্টিনিউ দিব, আচ্ছা পরে স্টার্ট মেজারমেন্ট পরে একটু ওয়েট করতে হবে না, স্মুথ করলে সবুজ কালারটা গ্রিন কালারটা থাকবে, সার্ভে করবে ডিভাইড করতে হবে, ডিভাইড করলে আমার ইউ এর মান চলে আসবে, তাহলে করো এখন কারেন্ট মানে কি বন্ধ করবো না সফটওয়্যার, তারপরে লোয়ার পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টে যাব, হ্যাঁ ভাই কই যান, মিনিমাম পয়েন্টে গেলাম, যেটা যেটা পাইছো ওটাকে উঠতে হবে, এই ডেল ওয়াই যেটা, ডেল ওয়াই যেটা আসছে সেটাকে কত দিয়ে ভাগ করব, 2 রুট 2, এটা তাহলে কি পাবো, ইউ1 এর আরএমএস ভ্যালু পাবো, সেকেন্ডটা 0.1 এর জন্য, আচ্ছা এবার এবার এই পয়েন্ট 0.05 এর জন্য যা পাইছো আমাদের আর কোনো ভ্যালু নিতে হবে না, নিতে হবে না, দুইটাই ইউএন এর জন্য, দুইটাই দুইটা আর কি, ইউএন এর জন্য এটার ভ্যালু ছিল 0.05 আর 0.10, এই দুইটা আর নিতে হবে না, আচ্ছা ওকে, নেওয়ার পরে দেন আমি এটাকে কি করব, দুইটাকে যোগ করে টু দা ক্যালকুলেশন এর মধ্যে, তো ক্যালকুলেশন এর মধ্যে আছে, আচ্ছা এটা বুঝলাম, তারপর পরে এখন সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ করার সময় ও পাওয়ার অফ করে দিতে, পাওয়ার অফ করো, সেকেন্ড স্টেপ করার সময় পাওয়ার অফ করতে হবে, একদম অফ করে দিতে, লাল নীল ফ্রান্সের পতাকা বলছে জিরোতে আছে, তারপরে ওইটা 1.5, আরে ভাই 1 এ যাইতেছে না তো, রেগুলেটর শেষ, রেগুলেটর শেষ,
তো লাইট কেন অফ করব অফ করে লাগবে অফ করা লাগবে প্রথমে অফ করে তারপরে অফ করে লাইট ভাই এটা কি ওইটারে অফ করতে হয় ভাই জিরো কেমনটা লাগে কথাটা স্পষ্ট কথা বুঝেনা যেটা শেষ হয়ে গেছে কি কি না কি আবার বলতে শেষ হয়ে গেছে এদিকে ঘুরুন দেন পয়েন্ট 1 3 আসে এখান থেকে মানে এদিকে ঘুরুন যাবে না ডান ওদিকে ঘুরলে পারবে না রে আমরা পয়েন্ট ওয়ান এর কথা মনে করছি আপনি বুঝতে পারছেন কমিউনিকেশন গিয়ে বসছে এখানে যে পয়েন্টটা দিব সেই পয়েন্টের উপর ওই ফোকাসটা দিব স্মুথ করতে হবে ওকে স্মুথ করলাম ইউয়ান ইউটু সরাই দিতে হবে রাইট সেক্টরের জন্য হলো এটা এবার আবার সেই সার্ভে এগুলো হচ্ছে ইউটু জন্য তাই না এতটুকু আসার পর আমরা কোনো কিছু না ইউটিউবে ক্লিক করবো ঠিক আছে লিখে রাখবো আগে কি করার দরকার ছিল স্মুথ করার দরকার ছিল স্মুথে যাওয়া যাবে ইউটিউবে যান স্মুথ করে আমার এভারেজ গেলে কি পুরোটা করবা ভিডিও ঠিক আছে এমনি করে ডিটেলস থাও আধা ঘন্টা বা ভিডিও দেখবো তাইলে তার হয়ে যাবে এতবার ঠিক আছে আমার ভয়েসটা রেকর্ড হইতেছে এটা তো একটা বাজে জিনিস এরপর আচ্ছা এটা একটা মিলি ভোল্টে নিতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দিয়ে ভোল্ট করে এটা পয়েন্ট ওয়ান কি হলো পয়েন্ট 0.001 ওইটা ওয়ান হবে তাহলে পয়েন্ট ওয়ান হবে আপনি মিলি ভোল্টে নিলে হ্যাঁ তারপর কি করবো শেষ তো এই তো এভাবে করে দেবে আচ্ছা
স্টেট মেজারমেন্ট কন্টিনিউ কন্টিনিউ স্টেট মেজারমেন্ট তারপর স্মুথ করব স্মুথ করব স্মুথ করলাম তারপর ইউটিউব ওয়ান ইউটিউব বাদ দেব ইউওয়ান এর মানটা নেব ইউওয়ান এর মানটা প্রথমে নেব ইউওয়ান এর মান থেকে এখানে ভোল্টেজটা নেব হ্যাঁ ডেলওয়াই মান এখান থেকে ডেলওয়াই এর মানটা নেব রাইট তাহলে প্রতি ক্ষেত্রে আমার ইউওয়ান এর মানটা নিয়েই লাগবে হ্যাঁ নেওয়াই লাগবে আমি তো এটা এটা নিলে তুমি বলছো ডেলওয়াই মান নিলে এটা কি টুটটা ভাগ করতে না ভাই টুটটা ভাগ করলে সেটা হচ্ছে ইউওয়ান পাই এটা কিন্তু ভাই সেকেন্ড স্টেপ কিন্তু সেকেন্ড স্টেপ মানে সেকেন্ড স্টেপ এখানে ডেলওয়াই এর মানটাকে টুটটা দ্বারা ভাগ করলে RMS ভ্যালু পাবেন এবং সেটা হচ্ছে U1 U1 এখন আপনি দরকার হচ্ছে পাশাপাশি U2 U2 দরকার আচ্ছা তাহলে U2 তে ক্লিক করবেন আবার U1 অন অফ এবং U1 টাকে এলিমিনেট করে দিন ওকে তাহলে U2 এর এখান থেকে আপনার এভারেজ ভ্যালুটা দেখবেন আচ্ছা এবারে তো সেম থাকে চেঞ্জ হবে এই যে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হবে আপনি আরো চেঞ্জ হবে যখন হিটার অনেকক্ষণ অন থাকবে না ওই টেম্পারেচার যখন এই থার্মোফাইল উত্তপ্ত হবে তখন এগুলাও চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনি তো দেরি করা হচ্ছে না আপনি ওই যে সেটাই মানে এক একটা অ্যাম্পিয়ার আমি কারেন্টে এক মিনিট করে দাও পর এক মিনিট করে ওয়েট করতে হ্যাঁ একটা রকেট করবে না করি নিতে হ্যাঁ কিন্তু করতে হবে আমি পড়ছি পরে প্রত্যেকটা ভ্যালুর সময় নামার আগে এক মিনিট ওয়েট এক মিনিট ওয়েট করবে আপনি কারেন্ট আগে সেট করবেন এক মিনিট অপেক্ষা করবেন দেন আপনি এখানে আচ্ছা প্রত্যেকটা ভ্যালু নামার আগে এক মিনিট ওয়েট করতে হবে কারেন্ট সেট করার পর কারেন্ট সেট করার পর আচ্ছা বসানোর তো আপনি যে ডাটা তো সেভ করা আছে অনেকগুলো সেখান থেকে একটা বসাই দিন ডাটাটা হ্যাঁ হ্যাঁ দাঁড়া এখানে সেভ করা আছে তো না হ্যাঁ হ্যাঁ স্টক আছে এটা তো ডাইরেক্ট মিনিমাইজ হবে না আগে এটা কাটতে হবে না কাটলে মিনিমাইজ হবে না ওটা কাটতে হবে তাই এটা বসাইতে হবে আচ্ছা ওই তো বুঝলাম এখানে ডাটা বসা সেভ করবো তাই তো ডাটাগুলো কি এখানে আছে দেখেন একটা নোটপ্যাড দিয়ে ওপেন করে তাই এক্সপ্লেনেশন তারপরে চ্যানেল মডিফিকেশন এখানে কারেন্ট দিবেন ও অ্যানালাইসিসে যাইতে হবে এটা ওকে দেওয়ার পর অ্যানালাইসিস চলবে না অ্যানালাইসিস করে ফর্মুলাটা বসাবো এফএস জায়গায় এটা ই1 ডিভাইডেড আই পরে ক্যালকুলেট দেওয়া আর 0.1 এর জন্য 50 মিলি অ্যাম্পিয়ারের জন্য
কিলোমিটার রেজিস্ট্রেশন করেছেন না এবং 100 মিলিঅ্যাম্পিয়ারের জন্য এখান থেকে ডেল ওয়াই পাইছেন আরএমএস ভ্যালু বের করেছেন তখন ভি পাইছেন এখান থেকে আই পাইছেন এই দুটো ভাগ করলে কি আসবে সেই আটটা এই ফর্মুলাতে বসে দিতে হবে বুঝলে এখান থেকে আর নোটে মান পাবেন সেই মানটা এখানে বসাবেন আমি এখানে মোটামুটি একটা যদি আর নোটে মান ইন দ্য স্পেসে হ্যাঁ আমি বলতে পারবো না এটা তারা বুঝবে ক্লাস ইয়া তাই মনিটর তাই বুঝবে এখন এটাকে মেজারমেন্টে ক্লিক করে এক্সপোর্ট ডাটা ডেস্কটপে কী নামে সেভ করবেন বলেন আপনার নাম দিয়ে ফাইভ এই যে ফাইভ দিয়ে করছি কপি করবেন গ্রাফিক্যাস পারা যাবে